হ্যালো বন্ধুরা, অ্যারাউন্ড মি বিডি ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কলমি শাক সম্পর্কে, এর উপকারিতা গুণ সম্পর্কে। আমরা সবাই কম বেশি কলমি শাক সম্পর্কে অবগত। কলমি শাকের ডাঁটাগুলো 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এটি চোখ ভালো রাখে, হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। কলমি শাককে বসন্ত রোগের প্রতিষেধক বলা হয়। এছাড়া এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। প্রতি 100 গ্রাম কলমি শাকে পাওয়া যায় 29 কিলোক্যালারি, সোডিয়াম 113 মিলিগ্রাম, পটাশিয়াম 312 মিলিগ্রাম, খাদ্য আঁশ 2.1 গ্রাম, প্রোটিন 3 গ্রাম, ক্যালসিয়াম 73 মিলিগ্রাম, ফরফরাস 50 মিলিগ্রাম, লৌহ 2.5 মিলিগ্রাম আর জলীয় অংশ 90.7 গ্রাম। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটি হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। ছোট শিশুদের নিয়মিত কলমি শাক খাওয়ালে তাদের হাড় মজবুত হয়। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। জন্মের পর শিশু মায়ের বুকের দুধ না পেলে কলমি শাক রান্না করে মাকে খাওয়ালে পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। এক্ষেত্রে কলমি শাকের সঙ্গে ছোট মাছ রান্না করে মাকে খাওয়ালে দুধ বৃদ্ধি পাবে এবং বাচ্চা বেশ দুধ পাবে। আঁশে ভরপুর একটি খাবার কলমি শাক। এটি খাদ্য হজম, খাদ্য পরিপাক ও বিপাকক্রিয়া সাহায্য করে। নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। এক্ষেত্রে কলমি শাক তুলে সেঁচে 1 পোয়া পরিমাণ রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে ভালো উপকারিতা পাওয়া যাবে। যদি কারো বগি বা ফোড়া হয় তবে এই কলমির পাতা তুলে একটু আদা সহ বেটে সেই ফোড়ার চারপাশে 3 দিন লাগিয়ে রাখলে পুঁজ বের হয়ে ফোড়াটি শুকিয়ে যাবে। কারো যদি প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হয় সেই সময় কলমির রস করে 3-4 চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলেই ওই জ্বালা কমে যায়। পিঁপড়া, মৌমাছি, বিছা বা কোনো পোকামাকড় কামড়ালে এই কলমি শাকের পাতা ডাঁটাসহ রস করে লাগালে যন্ত্রণা কমে যায়। আমাশয় হলে কলমির পাতার সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল নিয়মিত খেলে আমাশার উপকার পাওয়া যায়। মহিলাদের বিভিন্ন শরীরবৃত্তীয় সমস্যায় দ্রুত কাজ করে কলমির শাক। ঋতুস্রাবের সমস্যা দূরকরণে কলমি শাকের উপকারী ভূমিকা পালন করে। যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথার সমস্যা আছে তারা কলমি শাক খেলে উপকার পাবেন। অনিদ্রা দূর করতেও কলমি শাকের উপকারিতা অপরিসীম। মাথার খুশকি দূর করতেও কলমি শাকের উপকারিতা অপরিসীম। তবে ইউরিক অ্যাসিডে যারা ভুগছেন বা কিডনির সমস্যায় আছেন এমন ব্যক্তিরা কলমি শাক না খাওয়াই ভালো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও, আমাদের আজকের তথ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন।